Hello, assalamu alaikum guys, welcome back to my channel and welcome back to a new vlog. আমি যাচ্ছি এখানে জারাকে পিক আপ করতে। আজকে আমরা শহীদ মিনারের রোডটা ইউজ করছিলাম, বাট আনফর্চুনেটলি আমি শর্টটা নিতে নিতে অনেক দেরি হয়ে গেছে। তারপর আমি একটু চলে গেছিলাম ল্যাবেডে আম্মুর একটা টেস্টের কাগজ নিতে। তারপরে সব কিছু পিক আপ করে আমি জারাকে পিক আপ করার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। স্কুলে পৌঁছানোর পরে দেখি ওদের এখানে সেই রকম ম্যাচ হচ্ছে, তো আমার মন চাইতেছিল না যে আমি যারাকে বাসায় নিয়ে যাই। সো আমি কিছুক্ষণ ওয়েট করলাম অ্যান্ড ওদের খেলা দেখলাম। ওদের খেলা দেখে লিটারেলি আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমি যখন ছোট ছিলাম আমিও তখন গোলকিপিং করতাম। গাইস দেখো আমাদের বাসায় কি আসছে, কিছু বলো, কিছু বলো। কি বলবো, এসেছি আমরা তোর নাম কি ভাইয়ার বাসায়। এখানে আমাদের সব স্পন্সরদের গিফট আসছে। ওগুলা না এগুলা আমার জিনিস। এখানে কিছু আর কিছু আছে নাজিয়ার রুমে। এতো নাজিয়া আর নাশমিতা দুজনেই সোল সিস্টার অ্যাডমিন, তো ওদের দুজনের কাছে স্পন্সর গিফট আসছিল। তো আপু কিছু নিয়ে আসছে, ও যেগুলো পাইছিল, অ্যান্ড নাজিয়ার রুম থেকে সব গিফটস নিয়ে আসতেছে। এখানে আমরা লিস্ট করতেছিলাম কাকে কাকে গিফট দিব। তারপরে ফাইনালি আমরা ডিসাইড করে ফেললাম যে আমার রুমে বসেই সব গিফটস প্যাক করব। সো আমরা কাজে লেগে গেলাম। এখানে আমি যত মনো সিরামিক্স থেকে মাগস আসছিল ওগুলা, তারপরে খেজুর, আর হচ্ছে গিয়ে গ্রিটিং কার্ডসগুলো, ইনভিটেশন কার্ডসগুলো, লিফলেটগুলো ব্যাগের মধ্যে ভরতেছিলাম। ওইখানে নাজিয়া সবার অ্যাড্রেস প্রিন্ট আউট করতেছিল মিনি প্রিন্টার দিয়ে। আর এখানে আসমিতা আপু আর বাকি যে গিফটসগুলো আছে ওগুলো প্যাক করে স্টেপেল করতেছিল অ্যাড্রেস সহ। সো এখানে আজকে আমরা কিন্তু সেই লেভেলের কাজ করছি। এই কাজগুলো কিন্তু এত ইজি না। আর এদিকে আম্মু জমজমের পানি সব বটলসের মধ্যে ট্রান্সফার করতেছিল। এই জমজমের ওয়াটারটা আর কি সোল সিস্টার থেকেই সব ইনফ্লুয়েন্সার অ্যান্ড যাদেরকে আমরা গিফট করতেছি ওদের জন্য একটা ছোট্ট গিফট ফর ঈদ সোক এক্সিবিশন। সবাই আমাদের সবার জন্য অনেক দোয়া করবেন যেন আমাদের এক্সিবিশনটা সুন্দর মতো হয়ে যায়। অ্যান্ড আমার কাছে খুব সুন্দর লাগতেছিল বোতলটা, তা আপনাদেরকে একটু দেখাই দিলাম। এটা কিন্তু কাচের বোতল, মানে খুবই অ্যাস্থেটিক লাগতেছিলো। তারপরে এটার মধ্যে আমরা আরও কিছু করছি। তারপরে এটা দেখার পরে কিছুক্ষণ শ্যুট করার পর আমি আবার আমার কাজে লেগে গেলাম, বিকজ অনেক গিফটস প্যাক করতে হবে। সো এরকম আলসে হলে হবে না। আমরা ভিডিওতে দেখতে পারতেছো ওরা বটলের মধ্যে জামজামের স্টিকার লাগাইতেছিল, অ্যান্ড আমি এখানে পিছন থেকে বসে ভিডিও করতেছিলাম। তারপরে এটার মধ্যে আরও কিছু করছে, ওটা রিবেন টিবেন লাগাইছে, খুব সুন্দর লাগছে। যেটার ক্লিপ আমি নিতে পারি নাই, আই এম সো সরি ফর দ্যাট। তারপরেই তো দেখো আমার রুমের অবস্থা খুব খারাপ সব গিফটস দিয়ে। আমরা এই দুপুর দুইটা থেকে কাজ শুরু করছি, অ্যান্ড আমাদের কাজ শেষ হয়েছে বিকাল সাড়ে সাতটার দিকে। যাই হোক, পরে জারার মুড অনেক অফ ছিল বিকজ আমি ওকে একটু বকছিলাম। তো পরে তো যারা আসমিতাপুর মাথার মধ্যে কার্টুনটা রেখে দিছে, অ্যান্ড আসমিতাপু ট্রাই করতেছিল ওর মুডটা ঠিক করার। অ্যান্ড এই যে দেখো আমার রুমের অবস্থা। এদিকে আম্মুও কাজ করতেছে, আমরাও করতেছি, করতেই আসি, মানে শেষ হতেছে না। আর এই যে গাইস, এটা হচ্ছে গিয়ে বটলের ফাইনাল লুক। তোমরা পড়ে নাও এখানে কী লেখা আছে। আমরা চেষ্টা করছিলাম খুব নিউ কিছু করার, তো আমরা ব্যাগের জন্য আবার স্টিকার বানাইতে দিছি। মানে লাইক এক ঘন্টার ভিতরে স্টিকার আমরা রেডি করে, এই তো ব্যাগ রেডি। আমাকে অবশ্যই কমেন্টে জানাবা কেমন হয়েছে, বিকজ এই ব্যাগের সবগুলো স্টিকার আমি লাগাইছি। এগুলো কাটতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। এই যে এক একটা ব্যাগ এরকম ছিল, আমার যে কী ভালো লাগতেছিল। এই যে এক একটা কালারের ব্যাগ খুবই ম্যাসমারাইজিং ছিল জিনিসগুলো। আজকে আমাদের কাজ অলমোস্ট ডান, ফাইনাল হইলে আমি একটা ভিডিও দিতেছি সাথেই থাকবো। সব গিফটগুলো প্যাক করে এরকম খোলা ছিল, ওইটার ভিতরে মানে অনেক গিফটস, এগুলো আমি আর কি শ্যুট করার একটু চেষ্টা করতেছিলাম। তারপর আমরা আর কি এগুলো সব পিন আপ করে আর কি আমাদের যে ডেলিভারি পার্টনার বাহক আছে ওকে দিয়ে আমরা সেন্ড করে দিব। এর ভিতরে আমি পিজা অর্ডার করছিলাম পিজা বার থেকে।
তো আমরা বলতেছিলাম যে অনেক বড় বক্স আর কি, এইরকম বড় বক্স সাধারণত দেখা যায় না পিজা বার্গের থেকে। আমি আজকে ফার্স্ট টাইম খাইছি, সো আমরা এই দুই রকম পিজা অর্ডার করছিলাম। তারপরেই তো আমাদের কাজ শেষ, আমরা একটা ফাইনাল ভিডিও করে ফেললাম। আজকে আমরা সবাই অনেক কাজ করছি, অনেক কষ্ট করছি, ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুন। সবাই আসবেন আমাদের ফেয়ারে এবং দেখে যাবেন নিশ্চিত মাইদাস সেন্টার ধানমন্ডি 27। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে, আর ফারিয়াস ব্লগে অবশ্যই ফারিয়াকে একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। বাই। এরপর ভিডিও তোমরা দেখলে অস্মিতা আপু চলে গেল, এন্ড আমরা এদিকে সব স্টেপেল করে, যেহেতু আমাদের ডেলিভারি পার্টনার চলে আসছে, আমরা খুব তাড়াহুড়ায় সবগুলা পার্সেল আর কি কাউন্ট করতেছিলাম আর স্টেপেল করে রেডি করতেছিলাম দিয়ে দেওয়ার জন্য। তারপরে আমাদের ডেলিভারি পার্টনার চলে আসলো, আমরা এই তো নিচে নামায় দিলাম, এন্ড এই তো সুন্দর করে উনি গাড়ির মধ্যে সবার গিফটসগুলো নিয়ে চলে গেল। গাইজ, ব্লগ ছিল এতটুকুই, ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলে, অ্যান্ড ফলো দেশ বাবার পেজে। টিল দেন, বাই।